ম্যানচেস্টারস্থ বাংলাদেশ সহকারী হাই কমিশনের উদ্যোগে আয়োজন করা হয়েছে মহান স্বাধীনতা ও বিজয় দিবসের অনুষ্ঠান। বাংলাদেশ হাই কমিশন কার্যালয়ে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী হাই কমিশনার কাজী জিয়াউল হাসান। এ সময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাণীপাঠ এবং প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ডক্টর নজরুল ইসলাম, ম্যানচেস্টার সিটি কাউন্সিলের ডেপুটি লিডার লুৎফর রহমান সহ আরও অনেকে।